লেখক হচ্ছেন মামুনুর রশিদ। আমরা প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব। মামুনুর রশিদ 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ওরা কদমালি, ওর আছে বলে, ইংলিশ, গিনিপিগ ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার চলো আমরা সংক্ষেপ পাঠ পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। নাট্যকার মামুনুর রশিদ, সেই ছেলেটি একটি নাটিকা। এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকলের সহানুভূতি প্রকাশ পেয়েছে, সেই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ব। অর্জুন, সোমেন ও সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়াশোনা করে। বিদ্যালয়ে হেঁটে আসতে অর্জুন খুব কষ্ট হয়। মাঝে মধ্যে তার পা অবশ্যই আসে, সে সমান তালে তাদের বন্ধুদের সাথে হেঁটে আসতে পারে না। তার বন্ধুরা তার কারণে ধীরে ধীরে হাঁটে, কখনো কখনো বসে পড়ে। তার বন্ধুরা তার জন্য আস্তে আস্তে হাঁটে। তার বন্ধুরা বিদ্যালয়ে যেতে দেরি হয় এবং তারা শিক্ষকের কাছে বকরি খায়। আসলে হয়েছিল কি, ছোটবেলায় অর্জুন খুব ভীষণ অসুস্থ হয়েছিল, তখন থেকে তার পা শুরু হয়ে গিয়েছিল। সে আসলে বুঝতে পারে না যে কেন তার পা অবশ্যই আসে। তার মা জানেন তার অসুখের কথা, তার মা শুধু কান্না করেন। একদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ তার পা অবশ্যই যাওয়া বসে পড়ে। সে তখন তার বন্ধুদের বলে তোমরা স্কুলে চলে যাও। তখন সে রাস্তার পাশে বসে পড়ে। তখন আইসক্রিমওয়ালা আসে, ফেরিওয়ালা আসে, সবাই তার সাথে কথা বলে চলে যায়। তখন সে ভাবতে থাকে যে যদি মেয়ে কিংবা মেয়ে যদি তাকে উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে যেত। এদিকে ক্লাসে প্রদীপ স্যার অর্জুন উপস্থিত না দেখে সোমেনের কাছে তার সম্পূর্ণ ঘটনা জেনে সোমেনদের সাথে নিয়ে অর্জুন খোঁজে বের হল। অর্জুনকে দেখে তিনি বুঝতে পারেন যে অর্জুন পা অবশ্য যাওয়া একটা লোক। লতিফ স্যারের কথায় তখন সোমেনদের মনে অর্জুন জন্য সহানুভূতি জাগে। তাদের সহায়তায় অর্জুন স্কুলে যায়। এভাবে অর্জুনকে সকল বন্ধুরা তাকে সহযোগিতা করেছিল। আমাদের সেই ছেলেটির নাটিকার মূল বিষয়টা হচ্ছে যে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, যদি তোমাদের ক্লাসে কেউ থাকে বন্ধু বান্ধবী, হ্যাঁ, তাহলে আমরা তাদের কীভাবে সাহায্য সহযোগিতা করব। এই সেই ছেলেটির নাটিকাটিতে আমাদের মূল এই বিষয়টি বোঝানো হয়েছে। আমরা আজকে সেই ছেলেটির নাটিকা থেকে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, সৃজনশীল প্রশ্ন আজকে আমি তোমাদের এখানে কিছু করাবো। এখানে আমি দুটো কিছু প্রশ্ন দিচ্ছি। ক নম্বর, সেই ছেলেটি নাটিকায় কোন ভাব প্রকাশ পেয়েছে? উত্তর হবে, সেই ছেলেটি নাটিকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি ও মমত্ববোধের অনুভাব প্রকাশ পেয়েছে। খ, লতিফ স্যার আর্যের জন্য কি করেন বুঝিয়ে লেখো। উত্তর, লতিফ স্যার আর্যের জন্য মোমেনদের মনে সহানুভূতি জাগানোর চেষ্টা করেন এবং লতিফ স্যার আর্যকে দেখে বুঝতে পারেন যে তার পা অবশ হয়ে আসার কারণ একটা রোগ। তিনি আর্য সহপাঠীদের বিষয়টি বুঝিয়ে বলেন, এতে সহপাঠীদের মনে আর্যের প্রতি সহানুভূতি জাগ্রত হয়। এছাড়াও লতিফ স্যার আর্যের চিকিৎসার গুরুত্বটা বুঝতে পেরে তার চিকিৎসার কথাও তিনি চিন্তা করেন। গ নম্বর প্রশ্ন দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সকলের মনোভাব কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। সেই ছেলেটি নাটিকার আর্যু এবং সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সকলের সহানুভূতিশীল মনোভাব থাকা উচিত বলে আমি মনে করি। সেই ছেলেটি নাটিকার আর্যু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অন্যদের মতো স্বাভাবিক নয় সে। তার পা অবশ্যই আসার পেছনে একটি রোগ আছে। লতিফ স্যার বিষয়টি বুঝতে পেরে আর্যু সহপাঠীদের তা বুঝিয়ে বলেন,
এতে আর্য সহপাঠী বন্ধুদের মনে তার প্রতি সহানুভূতি জাগ্রত হয় এবং তারা আর্যকে স্কুলে পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়ায়। এবার দেখো পরের প্রশ্ন, শারীরিক ও মানসিক সুবিধা বঞ্চিত কোনো শিশু যদি তোমার সহপাঠী হয় সেক্ষেত্রে তোমার দায়িত্ব কর্তব্য আলোচ্য নাটিকার আলোকে বিশ্লেষণ করো। সেই ছেলেটি নাটিকার, শারীরিক ও মানসিক সুবিধা বঞ্চিত কোনো শিশু যদি আমার সহপাঠী হয় তবে তাদের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। পৃথিবীতে সকল শিশুই স্বাভাবিক হয়ে জন্মায় না, কোনো কোনো শিশু শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। আমরা যে কেউ তাদের মতো হতে পারতাম, তাই তাদের প্রতি আমাদের বন্ধুসুলভ মানসিকতা প্রদর্শন করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেক গুণের অধিকারী হয়ে থাকে। মানুষ হিসাবে আমরা যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি হিসাবে আমরা যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ করি তাহলে তাদের প্রতিভা বিকাশের পথ সুগম হবে, তারাও অন্য সবার মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে, দেশের সার্বিক অগ্রগতিতে তারাও অবদান রাখতে পারবে। তাই বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিশু আমার সহপাঠী হলে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব, একই ভাবে তার প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বারবার পড়বে, পড়ে বুঝতে পারবে, বুঝার চেষ্টা করবে। আবার এখন আমি তোমাদের কিছু বাড়ি কাজ দেব। পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন আছে, প্রতিপক্ষ ভালোভাবে পড়বে, পড়ে তোমরা যে 4টা সৃজনশীল প্রশ্ন আছে সেই 4টা সৃজনশীল প্রশ্ন তোমরা নিজেরা বাড়ি কাজ করবে। আর আমি যে প্রশ্নটা দিয়েছি এটা সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের বুঝাইছি সেটা তোমরা ভালোভাবে পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা এবং তোমরা নিজেরা এই বাড়ি কাজটুকু করবা। শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটা ভালোভাবে রিডিং করবে, তারপর শব্দার্থ টিকা পড়বা, পাঠ পরিচিতি আগে জেনে নিবা, লেখক পরিচিতি, তারপর বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলো তোমরা পড়বা। আর সৃজনশীল প্রশ্ন আমি একটা বাড়ি কাজ তোমাদের দিয়েছি, দেখো 54 পৃষ্ঠা আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, এটা তোমরা নিজেরা করবা। আশা করি আমি এই যে নাটিকাটি এই তোমাদের আলোচনা করেছি সেই ছেলেটি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, আর গল্পটা তোমরা বারবার পড়বা তাহলে তোমরা আরো বুঝতে পারবা। আশা করি ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা করে আল্লাহ হাফেজ।